স্কুল শব্দটি আমাদের সকলের কাছেই এক বিশেষ মাহাত্ম্য বহন করে। জীবনের প্রতিটি ধাপ গড়ে তোলার পেছনে এই স্কুলের গুরুত্ব অপরিসীম। দেখতে দেখতে সময় খুব তাড়াতাড়ি কেটে গেছে। আগামী বছর আমরা সকলেই এই প্রিয় স্কুল থেকে বিদায় নেব, কিন্তু এই কিছুটা সময়ের মধ্যে আমরা পেয়েছি আমাদের সেই প্রিয় শিক্ষিকাদের, যারা শুধু পুঁথিগত বিদ্যাই নয় নৈতিকতা ও মূল্যবোধের জ্ঞানও দিয়েছেন আমাদের সকলকে। স্কুলের গণ্ডি পার করার পর কম বেশি আমরা সকলেই বারবার ফিরে দেখি ফেলে আসা সেই স্কুলের দিনগুলোকে। হ্যাঁ, ওই দিনগুলোই বেশ ভালো ছিল। পরীক্ষার টেনশন, হাজার বকুনি, চোখ রাঙানি, বেড়া জালের ওই চনমনে অতীতকে আজ খুব ভালো সময় বলে মনে হয় থাকে। সেই সময়টাতে আমাদের গড়ে তোলার পেছনে কারিগর হিসাবে ছিলেন সেই প্রিয় শিক্ষিকারাই। আজও তারা বিরামহীনভাবে জ্ঞান উজাড় করে গড়ে যাচ্ছেন একের পর এক ছাত্রীদের। সেই রাগী অথচ প্রিয় শিক্ষিকাদের জন্য আজ আমাদের এই ছোট এক উপস্থাপনা গড়ে তোলা হলো। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজ এই দিনটিতে সমস্ত শিক্ষিকাদের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি। 5ই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা হয়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, যারা শিশুদের শিক্ষাদানে ব্রতী তারা অভিভাবকদের থেকেও অধিক সম্মানীয়। পিতামাতা আমাদের জীবন দান করেন ঠিকই, কিন্তু শিক্ষক শিক্ষিকারাই সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। তাহলে শুরু করা যাক শিক্ষকের অবদান। জীবনটা আমাদের ক্ষণিকের, কারো কাছে দুঃখ তো কারো কাছে সুখে। এর ক্ষণিকের মধ্যে আমরা এমন কিছু মানুষের সংস্পর্শে আসি যাদের কখনো ভাষায় বোঝানো যায় না। তাদের আমরা কতটা ভালোবাসি, কতটা শ্রদ্ধা করি। এদের মধ্যে এমন আছেন একজন, যিনি আমাদের শিখিয়েছেন লেখাপড়া ছাড়া এই বিশ্বে নেই আর কোনো অমূল্য রত্ন। বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগুমা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগুমা ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ, ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ। ওগুমা তোমার কি মূর্তি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগুমা দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় শিক্ষক দিবস উপলক্ষে আমার প্রিয় শিক্ষিকাদের জন্য আমার তরফ থেকে একটি ছোট্ট নিবেদন। তুমি
তুমিও বলবে, কবি কার্তিক ঘোষ। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি। যে মেয়েটা পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা, কাগজে এদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়, শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়েটা পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম, ওই যে ছেলেটা পাশ করেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক তার আবৃত্তি শুনে। নাটকেও তার ন্যাক আছে খুব, পরের বিপদে ছোট, পাড়ার তিন্নি, বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10 গায়ে নামি। সত্যি বলতো, তুমিও বলবে এরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ, চেষ্টা করতে দেখো তার হাতে কত দরকারি কাজ, পরের দুঃখে কাতর জেনে মুখ করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে বলবে না কেউ ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা মা বাবাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছে খাঁটি। নমস্কার। তেরে বিনা মে আদি স্তুতায় কহা চলা মে, আকার লেনে লগা খাব মেরা, সাকার হোতে রুকা খাব মেরা, মেরে অধুরে কাজ আসা নি দা, কর দে তু পুরে আজ সানি দা পার। Namo namo namaste.
Great teachers like you.